অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ফাটাফাটি। যারা মোটা তারা মোটামুটি নয়, ফাটাফাটি জীবন কাটান, এমনই ট্যাগলাইন নিয়ে বাংলা ছবি ফাটাফাটির বিষয়বস্তু। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রীতা ভরি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, সোমা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সেই ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল, যেখানে সামিল ছিলেন ছবির প্রধান কলাকুশলীরা। ছবি দেখার জন্য ছবি এমন একটা মাধ্যম যেটা সবাইকে একসাথে জুড়ে দেয়, আর আমরা বাঙালিরা না খুব ইমোশনাল, আমাদেরকে চিট করা যায় না। তো একটা অনেস্ট ইমোশন দিয়ে ছবি করলে মানুষ তো ঠিক আসবেই, অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তাদের ফাটাফাটি জার্নি এই ছবিটার মধ্যে দিয়ে নিজে খুঁজে পাবে। দর্শকদের অ্যাপ্রিসিয়েশন, দর্শকদের সমর্থন, দর্শকদের ভালোবাসার জন্যই ছবি বানানো। এখনও অবধি, আজকে ছবি রিলিজ করেছে ফাটাফাটি, এখনও অবধি যেটুকু রিয়াকশন আমরা পেয়েছি খুবই হার্টওয়ার্মিং, অত্যন্ত ভালো তো লাগছি। আসলে আমার একটু আসতে দেরি হলো, কারণ আরও একটা ভালো খবর যে আমি চন্দননগরে গেছিলাম, চন্দননগরের প্রথম প্লেক্স আজকে উদ্বোধন হলো ফাটাফাটির হাত ধরে। বাংলা সিনেমার আরও হয়তো দুটো স্ক্রিন বাড়লো এই সঙ্গে সঙ্গে, সেটা আমাদের কাছে ভীষণ ভালো খবর, ফাটাফাটির খবর। বাকি তো সমস্ত মানুষদের মতামতের অপেক্ষায় আমরা আছি, আমরা চাই যত বেশি সংখ্যক মানুষ ফাটাফাটি দেখবেন আমরা তত খুশি হব, আশা রাখছি, এটুকু বিশ্বাস আছে যে ফাটাফাটি সকলেরই ভালো লাগবে। উইন্ডোজের বরাবরের স্বভাব, মানে আমাদের শিবু নন্দিতাদি, যেটা খুব কঠিন কথা মানুষের জীবনের খুব সহজভাবে বলে দেওয়া, এটাও সেরকম আর একটা অনবদ্য কথা। যারা মোটা মেয়ে, বউ, মা, ছোট বাচ্চা, বোনেরা, ভাইয়েরা সবার, এই যে তাদের বডি শেমিং নিয়ে বা কলেজে, স্কুলে, রাস্তায়, ঘাটে, অটোতে, ট্যাক্সিতে এত কিছু হয়, সেটা নিয়ে আমাদের প্রধান বক্তব্য আর কি। তো শুধু এটুকু বলতে পারি, ভীষণ মানে ইন্সপিরেশন পাবে এই সব মানুষরা, আর মনে হয় ভাববে না। এবং যারা ভীষণভাবে অপমান করেছেন বা হয়তো নিজের অজান্তে বা জানতে, যাই হোক, তারা কিন্তু একটু ধাক্কা খাবেন এবার মোটাদেরকে মোটা বলতে। মোটারা শুধু শরীরে মোটা, তাদের মনটা তো অন্যরকম, সেটা তো ভাবতে হবে বা বুঝতে হবে, এটা তারই উত্তর। যারা মোটা তারা ফাটাফাটি জীবন কাটাতে পারে না। যদি আমি স্বস্তিকা হিসেবে বলি তাহলে আমার উত্তরটা এটা হবে, আর যদি আমি বিকি সেন হিসেবে বলি তাহলে বিকি সেনের কাছে ফাটাফাটি মানে ফ্যাট ব্যাপারটাই এক্সিস্ট করে না, একেবারেই এক্সিস্ট করে না। তো আপাতত এখন আমি কিছু বলতে পারছি না, কারণ প্রচণ্ড টেন্সড। ছবিটা দেখুন, ছবিটা দেখে আপনারা এইটুকু বলতে পারবেন যে সত্যি একটা ফাটাফাটি সিনেমা দেখবেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনায় উইন্ডোজের নতুন ছবি ফাটাফাটি। ছোট ছোট সম্পর্ককে বড় পর্দায় বড় করে দেখিয়ে এর আগেও দর্শকদের টেনে নিয়ে এসেছেন সিনেমা হলে, এবারে ফাটাফাটি ছবিটিও সেইভাবে দর্শকদের সিনেমা হলে টেনে নিয়ে আসতে পারবে, সেই আশাই করছেন ছবির কলাকুশলীরা। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রাকেশ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।